মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি তোমরা হেভি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আজকে হলো রবিবার, রবিবারের সকাল, এখন বাজে ঠিক সকাল 10:30। আর প্রথমে বলে দিই হ্যাপি সানডে। আর আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছে রবিবার মানে বিশাল ভুরিভোজ আর ঘুরতে যাওয়া, যেটা এখন কোনো মতেই সম্ভব হচ্ছে না। আগে রবিবার করে কি হতো, বড়েরা সব বাড়ি থাকতো, একদিন করে ছুটি পেত, বিকালবেলা করে সবাই বেরিয়ে পড়তো, কিন্তু এখন সেটা পুরোপুরি বন্ধ। তাও আমরা কি চেষ্টা করি, আমার রবিবারটা কিন্তু একটুখানি ননভেজ আমাদের প্রত্যেকে থাকে। যারা ভেজ খায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের কাছে ননভেজ মানে রবিবার মানে ননভেজ, আর প্রত্যেকটা দিনই ননভেজ। আমিও ননভেজ খেতে ভালোবাসি, রাজুও ননভেজ খেতে ভালোবাসে। কালকে আমার দুপুরে কিছু কাছাকুচি ছিল, সেটা করার পর আমার সারটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি রাজুকে বলেছি যে তুমি আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু আমাকে সার পেনে দেবে, তাহলে আমি কেচে স্নান করতে পারবো। ও রাজু তো ঘুম থেকে উঠেছে 9টার সময়। ঘুম থেকে ওঠার পরে তারপর বলে দিচ্ছি, মা মানুষ ভয় পেয়ে যাবে গো, বাইরে দিয়ে এসে আর ওরকম তোমাদেরকে ভয় দেখালো, ওরকম ভয় দেখিও না, সবে নিয়ে আসলে। এবার বলছে শোনো, সকালবেলা রাজু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে তারপর কি করলো, 20 মিনিট ধরে সোফায় বসেছিল, তারপর 20 মিনিট সোফা থেকে ওঠার পরে তারপর 25 মিনিট ধরে কি করলো, এদিক ওদিক ঘোরাঘুরি করলো, ব্রাশটা নিয়ে 20 মিনিট দাঁড়িয়ে থাকলো, সেই করে করে 10টা বেজে গেল, তারপর 10টার সময় ঠেলে ঠেলে ওই বাড়িতে পাঠালাম। আমি বলি তুমি চাটা খেয়ে অন্তত দোকানে, হ্যাঁ হ্যাঁ আধ ঘন্টা পেছনে লাগলো, মানে কি বলবো, আমি যে ওকে যে একটা কাজ দেবো, ও আমাকে যদি 10 মিনিটের কাজ থাকে সেটাকে আমি 1 ঘন্টা লেট করিয়ে দেয়। ও জানেই না আমার এদিকে স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি, সবে ও নিয়ে এসছে, ও নিয়ে আসবে তারপর আমি কাজতে বসবো। সেই জন্যে ওকে আমি ফোনে বলে দিলাম একটু আগে যে তুমি অবশ্যই কিন্তু সার্ফটা নিয়ে এসো, দুপুরবেলা জিনিসগুলো কেচে নিও, কারণ তোমাকেই তো কাজতে হবে, তাই তো? এইরকম পরে এইরকম একটা কাজ বললে সেটাকে সারাদিন লাগাবে, আর সারাদিন পরে এসে যদি ওকে করতে হয় তাহলে তো এমন এক্সকিউজ, তুমি চান করো না, অডিয়েন্স দেখে কি বলবে। দেখো রাজিদা কিন্তু চান করবে না বলছে আজকে, তোমার থেকে, হ্যাঁ তোমার ত্বকের থেকে আমার চামড়া বেশি পরিষ্কার। আমি তো কোনদিন সাবানও মাখি না, আর তোমার 5 কিলো সাবান লাগে সেটাও বলো। আজও তো সাবান মাখে বলে মনেই হয় না, ওকে কোনোদিন আজ পর্যন্ত দেখলাম না যে সাবান মাখতে। হ্যাঁ শ্যাম্পুটা করতে খুব ভালোবাসে, যখন তখন দেখছি মাথার মধ্যে মোটামুটি শ্যাম্পু লাগিয়ে দিচ্ছে। বড় বাবা বলতো বাংলা গুলা সাবান মাখতে, বাংলা গুলা এখন কোথায় পাবে, পাওয়া যায় না বলে মাখি না। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আজকে চান করো, প্রচন্ড গরম পড়েছে, অবশ্যই চান করবে, আর জামা কাপড় গুলো শ্যাম্পু করেছি, আজকে চান করা যাবে না, আমার নাক ফাটত করছে, এখন ডাক্তার কাছে গেলে বলে করোনা হয়েছে, তুমি চান করা যাবে না। তুমি তাহলে কেন আমাকে এইভাবে দেরি করালে সেই উত্তরটা দাও, তুমি দেরি করালে কেন আমাকে? আজকে তো রবিবার, হ্যাঁ কালকে সপ্তাহের প্রথম দিন, সোমবার শুভ দিন, কালকে জেনে নেবে তুমি কি হয়েছে। আর আমার কি কোনো কাজ নেই, আমি কি সারাদিন বসে বসে কাজবো? হ্যাঁ গো, আমি সকাল থেকে বলে রেখেছি যে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, সে আর নিয়ে আসে না, 20 মিনিট 25 মিনিট ধরে ঘুরে ঘুরে বেড়ালো। তুমি কি আমার সঙ্গে অনলাইনে ঝগড়া করবে? আচ্ছা ঠিক আছে, অফলাইনে করছি, যাচ্ছি আমি। আর রবিবার পিওর মেনুতে কি আছে সানডেতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এতে লেবু দিলে না, এটা 2 কিলোর একটু কম আছে না, যে এই জন্য মাংস এটা বয়ে পুরো ভর্তি হয়ে গেছে, তুমি তো মারতে পারবে না। আর ওদিকে এদিকে হলো কাটা আছে পেঁয়াজ, চপিং করা আছে ছোট্ট ছোট্ট করে, এটা একটা পেস্ট, এটা আছে কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন, আর এটা আছে পেঁয়াজ, এদিকে হলো সব জোগাড় করে দিয়েছি মোটামুটি। এটা দেখো, এটা দিয়ে প্রথমবার রান্না হচ্ছে, এটা আছে আদা রসুনের পেস্ট, আমাদের কখনোই করা হয় না। এদিকে তেল বসিয়ে দেওয়া হয়েছে, চিকেনটাকে একদম লেবু দিয়ে ম্যারিনেট করা হয়েছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লেবু, অল্প একটু আলু ভেজে নেওয়া হয়েছে লাল করে, আর স্যালাডের জন্য শশাও কেটে নেওয়া হয়েছে, গরম মশলা, তেজপাতা,
এখন আবার ফের মেঘলা, পুরো একদম মেঘলা, বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, যার জন্যই আমি সকালবেলা মুছেছি ঘরটা। এখন দেখছি হালকা হালকা ড্যাম ফুটেছে, আর আমাদের এই ফ্লোরগুলো এতটাই স্লিপার হয়, মানে একটুখানি জল থাকলেই মানে যেন স্লিপ করছে মনে হয় এরকম। ওই জন্য আমি কি করলাম, একটা শুকনো কাপড় আমি রেখে দিই, আমার একটা সুতির নাইটি আছে, সেটাকে দিয়ে আমি এরকম যখনই ড্যাম ফোটে একবার মুছার পরে খানিক এক ঘন্টা দু ঘন্টা পরে ওইটা দিয়ে আমি আরেকবার মুছে দিই। মুছে দিলে কি হবে, অন্তত সেই জায়গাটার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাদের বারান্দায় তো কোনো ফ্যান নেই যে ফ্যান চালিয়ে শুকাবো, ঘরগুলো আমি শুকিয়ে নিতে পারি। যত রকমই মিষ্টি থাকুক না কেন আমার সামনে প্লেটে সাজানো, দেখতে পাচ্ছ অনেক রকম মিষ্টি আছে। আমার চোখটা যেটা সবার আগে যায় সেগুলো হলো এই রকম ধরনের কালো মিষ্টির দিকে। আমি এরকম সাদা একদমই পছন্দ করি না, নয় এরকম কালো থাকবে, নয় এরকম কালারফুল অরেঞ্জ থাকবে, এইরকম মিষ্টি আমার খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে অল টাইম। বাবা বলে যে এরকম মিষ্টি ভাজাভুজি এগুলো ভালো হয় না, সব থেকে ভালো হয় যদি রসগোল্লা খাওয়া যায় বা এরকম সন্দেশ, যেগুলো সাদা জিনিস হয়, সাদা ছানার জিনিসগুলো ভীষণ ভালো হয়। কিন্তু আমার সেদিকে মন যায় না, আমার তাই এতগুলোর মধ্যে আমি একটাই খাবো, কিন্তু এটা খাবো, এটা বা এটা, কারণ মন আমার যেটা চায় সেটাই আমি খাই। আর আবার যখন দিয়ে দেয় তখন ফ্রিজে থাকে, সেটা খেতে বেশ ভালো লাগে, একটা করে বার করছি খাচ্ছি, ওটা ভালো লাগে। আর এমনি যদি কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই, মিষ্টি শেষ পাতে মাংসর পরে খুব মানে ইচ্ছা না হলেও তবু সবাই ইচ্ছে দেখি হয়তো একটা মতো, কারণ আমার অতটা মিষ্টি পছন্দ না, আমার ঝাল স্পাইসি এই টাইপের খাবার খেতে খুব পছন্দ লাগে। আর একটা কথা বলি, এগুলি তোমাদেরকে বললাম ওটা কালো মিষ্টি, এবার প্লেটটা যখন নিচে রাখছি আর এটা তো কালো নয়, এটা তো লাল মিষ্টি, মানে বলতে বলতে ওটা ভুলে গেছে, অ্যাকচুয়ালি কালো মিষ্টি বলে বলে অভ্যাস হয়ে গেছে। অনেকক্ষণ মশা থাকতো না, কিন্তু যখন আমি ধূপকাঠিটা শেষ হয়ে যেত বন্ধ হয়ে যেত তখন কিন্তু মশাগুলো আবার চলে আসতো ঘরের মধ্যে, এইরকম হয়েছিল। আর এই দেখো এই চুড়িগুলো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল, দিদি এটা কত দাম নিয়েছিল আর কোথা থেকে কিনেছিলাম, কিন্তু তার আগে বলে দিই এই চুড়িগুলো কিন্তু আমি আগের বছর এইরকম সময় কিনেছিলাম, সেটা হলো 15 আগস্টে আমার মামা শ্বশুরের ছেলের হলো বিয়ে ছিল, তো সেই মামা শ্বশুরের ছেলের বিয়ের জন্য আমি এটা বাড়িপুর থেকে কিনে নেওয়া হয়েছিল। মাঝে একটা বিয়ে বাড়ি পড়েছিল, সেই সময় কিন্তু আমি চুড়িগুলো পরেছিলাম। এটা দাম নিয়েছিল তোমার, আমার যতদূর মনে আছে 400-র মধ্যে, মানে 400-450-র মধ্যেই এরকম প্রাইস নিয়েছে। কিন্তু এখন তো আর বাড়িপুরে তোমরা যেতে পারবে না, অনলাইনে নিয়ে নিতে পারো, অনলাইনে দেখবে একটু দামটা বেশি, 700-750 টাকা করে দাম আছে, কিন্তু কোয়ালিটি ভালো। আর এই যে চুড়িগুলো এইগুলো আছে প্লাস্টিক, ঠিক আছে, আর যেগুলো আমি দেখলাম অনলাইনে যেগুলো দেখছিলাম সেগুলো হলো এরকম তলায় বেশ সুন্দর সুন্দর ঝুড়ি ঝুলছে, আর তার সাথে এগুলো একদম স্টোন ওয়ার্ক করা আছে, যার জন্য দাম বেশি। তো আমি যদি অনলাইনে অত সুন্দর দেখতাম তাহলে আমি হয়তো কিনে নিতাম, তো অবশ্যই তোমরা কিনে নিও, এরা দুটো সেট আছে তোমাদের পড়া চাই। উচ্ছে চচ্চড়ি বানানো হয়েছে, এটা চলে এসো, আর এটা আছে স্যালাডটা, আর এটা আছে চিকেনটা যেটা খুবই সুন্দর রং এসছে,
আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে খুব। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ না না আর কালকে রাতের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ একটা প্রবলেম এসে গেছিলো, তো বলে দিই সেটা হচ্ছে আজকে হলো পরের দিন, নেক্সট ডে এখন সকালবেলা। আমি এখন দেখো বসেছি ভিডিও এডিট করতে, হয়তো আজকে করতাম না কারণ বাড়ির মধ্যে একজন খুবই অসুস্থ হয়ে পড়েছিল কালকে দুপুরের পরে, তো তাকে নিয়ে আমাদের যাওয়া হয়েছে, মানে আমি যাইনি, রাজু আর বাড়ির যে ছেলেরা আছে সবাই মিলে নিয়ে গেছে তাকে হসপিটালে। হসপিটালে তাকে ভর্তি করতে হয়েছে, সেটা হলো রাজুর কাকা, মানে আমার কাকা শ্বশুর, বয়স যে খুব বেশি সেরকমও না, হঠাৎই মানে মানে হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু একটা হয়েছে সেটা এখন জানা যায়নি, আমি সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো উনি অসুস্থ হয়ে যাওয়াতে সবাই ওখানে ইনভলভ নিয়ে চলে গেছে হসপিটালে, তো আর এই সময় করোনার সময় তোমার বুঝতেই পারছো মানে চারিদিক দিয়ে প্রবলেম তো ক্রিয়েট হচ্ছেই, তো সেই প্রবলেমের জন্য আজকে আমি ভালোভাবে বলতেও পারছি না কী প্রবলেম, হ্যানা ত্যানা সমস্তটাই আমি কালকে তোমাদের জানাবো, পুরোপুরিভাবে নিজে জানি, জেনে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো। আর সেই কারণে আজ মানে কন্টিনিউ কালকে আমি করতে পারিনি, কালকে ওখানেই স্টপ করে দিয়েছি দুপুরের পরে, খাওয়া দাওয়ার পরে ওরা বেরিয়ে গেছে তো তখনই আমি ভিডিওটা স্টপ করে দিয়েছি। আর ওই জন্যই আমি তোমাদেরকে ওইগুলি না বলা উচিত, জানানো উচিত তোমাদের সবাইকে। কেউ হয়তো কালকেও হয়তো ব্লগ করতে পারবো না, কিন্তু আগে একটা আমি ব্লগ এডিট করে রেখে দিয়েছিলাম, এই দুদিন আগে আমি একটা ভিডিও ব্লগ করেছিলাম সেটা এডিট করে রাখা আছে, তো কালকে ভাবছি ওটাই ছেড়ে দেবো। এই আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আর বড় করলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? ওকে চলো, সেফলি বাড়ি থেকো, এগুলো দেন, টাটা।